এখানে পতাকাটা ছিল একদম মানে আগুন ধরিয়ে একদম কত লোকসভাতেও এখানে আমরা দিই অনেক ধরে দিই কত লোকসভা আমাদেরই পতাকা দিয়ে আমাদেরই পতাকা খুলে ওই পতাকা দিয়ে পুরা মোবিল দিয়ে এরকম ওরা লাস্টের অংশ বিবেকানন্দ নগরে বিজেপি পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, প্রার্থীর দেওয়ালে কালি দেওয়া হয়েছে, অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? অভিযোগটা আপনাদের বিরুদ্ধে তুলছে মূলত সরকার যেন কাজে থাকে না, এটা ওদের গোষ্ঠীদানদের ওদেরই প্রার্থী দাঁড়িয়েছে ওদের বিরুদ্ধে, কিন্তু তারাই হয়তো গোষ্ঠীদানদের বৈপ্রকার এরকম এই ধরনের কোনো রকম কাছাকাছিরা বা প্রয়াসরা এসব মধ্যে থাকে না, এগুলো ওরা পরাজয় যায় নিশ্চিত নিয়ে নিজেরাই করতে নিজেরাই ঘটনা ঘটেছে গত রাত্রি। এসব তৃণমূলের হারমাত বাহিনীরা এসব তাণ্ডব চালিয়েছে সকালবেলা উঠে, আমাদের কর্মীরা যখন দেখছে, তারা আমাদের কর্মীরা যেখানে যেখানে পতাকা লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে, দেওয়াল লিখেছে, সকালবেলা উঠে দেখে আমাদের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের ব্যানার ব্লেড দিয়ে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে, আমাদের যে প্রার্থীর দেওয়াল লেখা রয়েছে সেই নাম পোড়া মোবাইল দিয়ে মুছে দেওয়া হয়েছে, এবং আমাদের যেখানে যেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ছবি রয়েছে সেগুলোকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এইভাবে তারা একটা এইখানকার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। কারা এরা? হচ্ছে তৃণমূলের সব হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তৃণমূলের আশ্রিত সব গুন্ডারা। কারণ গত 18 পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই জায়গাটাই এখানে ওই তৃণমূলের সব হারমাত বাহিনী বাইক বাহিনী এসে আমাদের ভোট লুট করার জন্য এখানে তারা তাণ্ডব চালিয়েছে এবং তারা এখানে গুলি চালিয়েছে, ঠিক এই জায়গাটাই গুলি চালিয়েছে এখানকার ভোট বানচাল করে দেওয়ার জন্য। কারণ তারা জানে যে তারা এখানে তাদের ভোট ব্যাংক নেই, তার জন্য তারা তাণ্ডব করে সেই ভোট লুট করেছে। আবার একই পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাইছে এই বিধানসভা নির্বাচনে। কারণটা কি এরকম করার? একটাই, ওদের এখানে ভোট ব্যাংক ওদের
সরে গেছে, ওদের এখান থেকে তৃণমূলের এখানে মাটি পায়ের থেকে সরে গেছে। তার জন্য ওরা দেখছে এখানে বিজেপি বিপুল বিভিন্ন জায়গায় কর্ম, যে আমাদের আমাদের যে বিভিন্ন সাংগঠনিক বৈঠক হচ্ছে, আমাদের যে বিভিন্ন আমাদের যে মিছিল হচ্ছে, আমাদের প্রচুর কর্মী আসছে, এই আতঙ্কে ওরা দেখছে এখানে আমাদের ভোট নেই, আমরা হেরে যাব। সেই আতঙ্কে এখানের ভোটারদের একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, যাতে ওরা ঠিক মতন এসে ভোট না দিতে পারে, তাদের মধ্যে একটা ভয় ভীতির। আপনারা দলকে জানিয়েছেন? আমরা দলকে জানিয়েছি, নির্বাচন কমিশনে আমরা জানিয়েছি, আমাদের প্রার্থীকে জানিয়েছি, এবং আমরা এটাকে যারা এইসব তাণ্ডব করেছে তাদের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। যদি গ্রেপ্তার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আপনার নাম? আমার নাম ব্রজগোপাল দাস। আপনি মন্ত্রী সমাজ জেটলির মন্ডল সভাপতি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বিবেক গোবিন্দপুর বিবেকানন্দ নগর।